আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রফেশনাল সিভি না থাকলে আপনি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সো কী কী কারণে আপনি প্রফেশনাল সিভি না থাকলে ক্ষতিগ্রস্ত হবেন, আজকের ভিডিওতে চলুন তাই সম্পর্কে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আপনার প্রথম যে সমস্যাটা হবে, প্রফেশনাল সিভিতে সাধারণত একজন নিয়োগকর্তা আপনার অ্যাচিভমেন্টগুলো খুঁজে পায়, খুব সহজেই খুঁজে পায়। আপনার যদি প্রফেশনাল সিভি না থাকে তাহলে সেখানে কিন্তু আলটিমেটলি আপনার অ্যাচিভমেন্টগুলো থাকছে না। সো আপনার মাধ্যমে আপনার অর্গানাইজেশনে কী ইম্প্রুভমেন্ট হয়েছিল, কী চেঞ্জ হয়েছিল, কোনটা অটোমেট হয়েছিল, কোনটা ম্যাক্সিমাইজ হয়েছিল, কোনটা মিনিমাইজ হয়েছিল, নিয়োগকর্তা কিন্তু তার কিছুই জানতে পারছে না, কিছুই বুঝতে পারছে না, এবং এর মাধ্যমে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেকেন্ড যে ক্ষতিটা, আপনার যদি একটা প্রফেশনাল সিভি না থাকে তাহলে যেটা হবে, যে প্রফেশনাল সিভিতে আমরা সাধারণত বিভিন্ন রকমের কিওয়ার্ড সেট করে দিই, স্কিলগুলোকে হাইলাইট করে দিই, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডারটাকে হাইলাইট করে দিই, অ্যাচিভমেন্টটাকে হাইলাইট করে দিই। সো আপনি যদি নিজে নিজে একটা সাধারণ সিভি তৈরি করেন এবং সেটা দিয়ে যদি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেন, তাহলে আপনার রেজুমের মধ্যে ওই কিওয়ার্ডগুলো, ওই স্কিলগুলো, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডারটা এবং আপনার যে ট্রেনিং আছে সেই ব্যাপারগুলো কিন্তু হাইলাইট হবে না। সো আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, নিজেরা যদি সিভি বানাই তাহলে যে জিনিসটা অপ্রয়োজনীয় সেটাকে হাইলাইট করি, ইভেনচুয়ালি যেটা হয় যে যেটা প্রয়োজনীয় সেটা আর লাইমলাইটে আসে না এবং এর মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। থার্ড যে সমস্যাটা, আপনার যদি প্রফেশনাল সিভি না থাকে তাহলে যেটা হয় সেটা হচ্ছে ফরম্যাটিংগত। আমরা নিজেরা নিজেরা কি করি, এক এক জায়গা থেকে এক একটা ফরম্যাট ডাউনলোড করি, যেখান থেকে যে ফরম্যাটটা ভালো লাগে, একটা কাজের যে অংশটুকু যেখান থেকে কাট কপি পেস্ট করা যায় সেটা করে আমরা একটা জগা খিচুড়ি টাইপের ডকুমেন্ট তৈরি করি। এর মাধ্যমে যে সমস্যাটা হয় যে আমরা কিন্তু প্রপারলি ইন্টারভিউ কল পাই না এবং গ্র্যাজুয়ালি আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি। সো প্রফেশনাল সিভি না থাকার কারণে এই ফ্রাস্ট্রেশনটা বাড়ে, এই একটা জগা খিচুড়ি টাইপের ডকুমেন্ট তৈরি করে পাঠানোর প্রবণতাটা বাড়ে এবং ইভেনচুয়ালি আপনার সমস্যা হয়, আপনি ইন্টারভিউ কল পান না। চার নাম্বার যে পয়েন্টটা হয়, যেটা আপনি যদি একটা কোম্পানিতে সাধারণ রেজুমে ড্রপ করেন তাহলে যেটা হয় সেটা হচ্ছে, আপনার রেজুমিটা এটিএস সফটওয়্যার ফ্রেন্ডলি হয় না। এটিএস সফটওয়্যার মানে হচ্ছে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম। সো অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম বেসিক্যালি আপনার রেজুমিতে কোনো রকমের কোনো কালার, শেপ, শেড, কলাম এগুলো কিন্তু পড়তে পারে না। তাতে করে কি হয় যে আপনি যখন একটা রেজুমি তৈরি করলেন, সেই রেজুমিটা যদি এটিএস সফটওয়্যার ফ্রেন্ডলি না হয় তাহলে যখন এটা কোনো একটা সফটওয়্যার দিয়ে চেক করা হবে, অটোমেটিক্যালি আপনার রেজুমিটা রিজেক্টেড হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সাধারণ সিভি বানালে যে ক্ষতিটা আপনাদের হয় সেটা হচ্ছে গিয়ে যে আপনারা প্রপারলি আপনাদের ক্যারিয়ার গাইডলাইনটাই আপনারা পান না। আপনারা জানেন না আপনাদের আসলে কোন কোন জিনিসটা, আপনার যে সিভিটা আছে এই সিভিটা অ্যানালাইসিস করে আপনার আসলে কী কী স্কিল আছে, আপনার আসলে কোন সেক্টরে ক্যারিয়ার গড়া উচিত, আপনার আসলে কোন কোন ট্রেনিংগুলো করা উচিত, কোন কোন ট্রেনিংগুলো, কোন কোন প্রফেশনাল কোয়ালিফিকেশানগুলো আপনার থাকা উচিত, কোন কোন অ্যাচিভমেন্টগুলো আসলে আপনি ফিউচারে ভালো করবেন। সো এই যে টোটাল একটা গাইডলাইন দরকার প্রত্যেকটা মানুষের, এই গাইডলাইনটা কিন্তু আমরা পাই না। এবং সাধারণ রেজুমে অ্যাপ্লাই করে 100 বার অ্যাপ্লাই করলে আমরা একবার দুইবারও ঠিক মতো কল পাই না, যে জায়গায় প্রফেশনাল সিভি দিয়ে অ্যাপ্লাই করলে আপনার কিন্তু ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়। তো বন্ধুরা, এই ক্ষতিগুলো যেহেতু আপনি বুঝলেন, তার মানে আমি আশা করব আপনি এরপরে আর কখনোই কোনো জবে সাধারণ সিভি দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন না। আপনার যেগুলো অ্যাচিভমেন্ট আছে, আপনার যেগুলো স্কিল আছে, আপনার যেগুলো কন্ট্রিবিউশন আছে, আপনার ক্যারিয়ারে যে ডেভেলপমেন্ট ল্যাডার আছে, আপনার যে স্কিল ট্রেনিং আছে, সেগুলোকে হাইলাইট করে একটা নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে গ্লোবাল স্ট্যান্ডার্ড এবং এটিএস সফটওয়্যার ফ্রেন্ডলি প্রফেশনাল সিভি বানিয়ে আপনি বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করলে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে এবং ইভেনচুয়ালি আপনার কনফিডেন্স লেভেলও অনেক বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।